আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রাগন গাছের যে ফুলটি এটি শুকিয়ে গিয়েছে এটা অতিরিক্ত তাপমাত্রার কারণে এটা শুকিয়ে গিয়েছে একে তো উপরে তারপরে হচ্ছে প্রচন্ড বৈশাখের রৌদ্রের তাপ যে কারণে এই দেখেন আপনারা ফুলটি অলরেডি শুকিয়ে গিয়েছে তো এটা হতে পারে অনেক সময় এরকম হতে পারে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই পরবর্তীতে আবার ফুল আসবে এটাই স্বাভাবিক তবে যাতে অতিরিক্ত হিটটা যখন ফুল আসে তখন যাতে না লাগে সেই জিনিসটা যদি কেয়ার করা যায় তাহলে ভালো হয় আর এমনিতেই ন্যাচারালি অবশ্য কিছু কিছু ফুল ঝরে যায় তো সেটার অবশ্য সেটা পরবর্তীতে হয় কিন্তু ফার্স্ট টাইমে যখন এই ধরনের ফুল ঝরে যায় বিশেষ করে যারা আমরা সাত বাগানে আছি তাদের জন্য এটা খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এটার ক্ষেত্রেও সেম একই অবস্থা ঘটেছে তবে এ ব্যাপারে অবশ্য খুব বেশি একটা সজাগ দৃষ্টি রাখলেও লাভ হবে না কারণ যদি প্রচণ্ড হিট থাকে সেক্ষেত্রে খুব বেশি একটা কিছু করার থাকে না এটা আলটিমেটলি দেখা যায় যে নতুন গাছের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে যে নতুন গাছের ক্ষেত্রে এই ফুলগুলো ঝরে যেতে পারে ফার্স্ট টাইমের যে ফুলগুলো আসবে সেগুলো ঝরে যেতে পারে কিন্তু সমান্ধি ভেয়ার্স আমার এই ফুলটি ঠিকই বড় হচ্ছে এবং খুব সুন্দরভাবে বড় হচ্ছে এখানে দুই তিন দুইটি ফুল এসেছে এগুলা খুব ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং ঠিক মতন পুষ্টি পাচ্ছে গাছ থেকে যেই কারণে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আপনারা দেখুন সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা বেশ আকারেও খুব ভালো বড় হয়েছে কালারও আসছে এবং সেটা দিয়ে ইন ফিউচার ভালো ফল হবে সেটা আমি আশা করছি তো এই দুটি ফুল অবশ্য বর্তমানে স্টাবল অবস্থায় আছে তো ফাইনালি কয়টা ফুল আসে বা কত পর্যন্ত থাকে সেটা অবশ্য দেখার বিষয়